নমস্কার, আমি বিদিশ ঘোষ, ছাত্র আইআইটি বোম্বেতে। আজ আমরা পড়তে চলেছি ট্রিগোনোমেট্রি নিয়ে। ট্রিগোনোমেট্রি হলো বাংলাতে ত্রিকোণমিতি, ঠিক আছে? তো প্রথম আমরা দেখব, ধরো কটা বাচ্চারা আইফেল টাওয়ারটাকে দেখতে গেছে একটা স্কুল ট্রিপে, ঠিক আছে? তো ধরে নাও একটা বাচ্চা টাওয়ারের একদম ওপরের অংশটাকে দেখছে, টপটাকে। তাহলে আমরা এখানে দেখছি যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা বানাতে পারি। এখান থেকে একটা লাইন জুড়ে দিলাম, এই সোজা লাইন একটা হয়ে গেল, আর এই একটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা আমরা দেখছি 90 ডিগ্রিস হবে। তো এই ফিগারটা থেকে, এই ডায়াগ্রামটা থেকে, এই যে স্টুডেন্টটা দাঁড়িয়ে আছে এখানে, ও কি হাইটটা বার করতে পারে এই পুরো টাওয়ারটা, ওইটাকে অ্যাকচুয়ালি না মেপে? এটা আমরা আজকে শিখতে চলেছি যে কি করে করা হয়। ট্রিগোনোমেট্রিটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং টপিক, আর যদি এটা ভালো করে শিখতে পারো তাহলে এরকম অনেক কটা ট্রিক্স জানতে পারবে তোমরা, যেগুলো দিয়ে অনেক কটা রিয়েল লাইফ সিচুয়েশনেও কাজে আসে। ধরে নাও এবার একটি বাচ্চা এরকম দাঁড়িয়ে আছে কোথাও একটা মাঠের মাঝখানে, আর একটা হেলিকপ্টার আকাশে উড়ছে দেখলো সে, ঠিক আছে? তো ও এখন ছুটে গেল নিজের মাকে ডেকে আনার জন্য, তাকি ও মাকেও দেখাতে পারে হেলিকপ্টারটাকে। ততক্ষণে হেলিকপ্টারটা আমরা দেখছি যে আরো এগিয়ে গেল। এবার এই যে ও এগিয়ে গেল অনেকটা, ধরে নাও আমরা দেখলাম যে এখান থেকে এখান অব্দি গেছে ও, তো এইটা থেকে কি আমরা বার করতে পারি যে হেলিকপ্টারটার হাইট কত হবে গ্রাউন্ড থেকে? এটাও তুমি যদি দেখো, এখানেও কিন্তু তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাতে পারবে। আগে এই একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, আর পরে এই একটি ট্রায়াঙ্গেল হয়ে গেল, ঠিক আছে? দুটো ক্ষেত্রেই আমরা দেখছি যে একটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল হচ্ছে। তো আগে আমরা দেখব যে এটি ট্রায়াঙ্গেলকে, যখন এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তখন ওটাকে তিনটে খুব স্পেশাল নাম দেওয়া হয় ওর তিনটে এই সাইডের জন্য, ঠিক আছে? তো ধরে নাও এই আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল ABC। তো এর মধ্যে যেটি সব থেকে লম্বা সাইড এইটা, সেটাকে হাইপোটেনিউস বা অতিভুজ বলা হয়, যেটা নিচে এই মাটির ওপর এরম পাতা আছে সেটাকে ভূমি বা বেস বলা হয় ইংরেজিতে, আর যেটা সোজাই 90 ডিগ্রিজ অ্যাঙ্গেলে আছে বেসের সাথে সেটাকে লম্ব বা অল্টিটিউড বলা হয়, ঠিক আছে? তো আমরা এবার দেখব যে ছটি ত্রিকোণমিতিক অনুপাত কি হয়। এদেরকে আমরা ইংরাজিতে ট্রিগনোমেট্রিক রেশিও বলি। প্রথম তিনটে হলো সাইন, কোসাইন আর ট্যান, ঠিক আছে? এরকম যখন আমরা লিখছি তখন আমরা শর্ট ফর্মে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা লিখি, ঠিক আছে? এদের ব্যস্ত অনুপাত যেটা হবে সেটি হলো কোসিকেন্ট, সেকেন্ড আর কট। তার মানে এটা থেকে আমরা বুঝলাম যে সাইন থিটা হলো 1/, আচ্ছা হ্যাঁ, আগে কোসিকেন্ট, সেকেন্ড আর কটগুলোকেও আমরা শর্ট ফর্মে কসেক থিটা, সেকেন্ড থিটা, সেক থিটা আর কট থিটা লিখি, ঠিক আছে? তার মানে যেহেতু এটা ব্যস্ত অনুপাত আমরা বলতে পারি সাইন থিটা হলো 1/ কসেক থিটা, কস থিটা হলো 1/ সেক থিটা আর ট্যান থিটা হলো 1/ কট থিটা, ঠিক আছে? আবার যদি আমরা ওই ট্রায়াঙ্গেলটায় ফিরে আসি যেটা আমরা দেখেছিলাম 2 মিনিট আগে, ধরে নাও এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বললাম। আসলে এই যে আমরা এদিকে ভূমি আর লম্ব বলেছিলাম ওইটা কিন্তু তখনই হবে যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা নিই, ঠিক আছে? তো যেহেতু এই থিটা অ্যাঙ্গেলটার সাথে যেই সাইডটা লেগে আছে এই হাইপোটেনিউস ছাড়া সেটাকে ভূমি বা বেস বলা হয়, ঠিক আছে? আর যেটা ওর অপোজিট সাইডে সেটাকে আমরা লম্ব বা অল্টিটিউড বলবো। তো আমরা যে এবার রেশিওগুলো দেখলাম, যে অনুপাতগুলো দেখলাম, সেগুলোর আমরা ডেফিনিশনটা দেখতে চলেছি। প্রথম হলো সাইন থিটা। সাইন থিটা হলো লম্ব, তার নিচে অতিভুজ। তার মানে যদি এই ডায়াগ্রামটাকে দেখো তুমি, তাহলে সাইন থিটা এই ক্ষেত্রে হবে AB
আপন বিসি, ঠিক আছে? এবি ভাগ বিসি কে আমরা সাইন থিটা বলবো। সেরকমই কস থিটা হয়ে যাবে ভূমি ভাগ অধিভুজ। তার মানে এই ডায়াগ্রামে যদি আমরা দেখি তাহলে সেটা হবে, ও আগেটাতে ছোড়া না আমি একটু, এবি আপন এসি, এবি ভাগ এসি কে আমরা সাইন থিটা বলবো। কস থিটা সেরকমই হয়ে যাবে বিসি ভাগ এসি, ঠিক আছে? আর এরম ভাবে তুমি যদি দেখো তাহলে ট্যান থিটাও হয়ে যাচ্ছে ট্যান থিটা। এগুলো কিন্তু যে এই যে তিনটা আমি লিখে রেখেছি এখানে, এই তিনটে হলো এদের ডেফিনিশন, এদেরকে এরম ভাবে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে? তো ট্যান থিটা হয়ে যাবে লম্ব ভাগ ভূমি, মানে এই ডায়াগ্রাম থেকে এবি ভাগ বিসি, ঠিক আছে? এবার এই তিনটে তো প্রথম তিনটে আমরা অনুপাত দেখে নিলাম, তোমাদের মনে থাকবে টোটাল আমরা ছটা দেখেছিলাম। তো এদের যে ব্যস্ত অনুপাত গুলো, যেগুলোকে আমরা ইংরেজিতে রেসিপ্রোকাল বলি, সেগুলো হলো এর পরের স্লাইডে আমরা দেখতে চলেছি, কসেক থিটা, সেক থিটা আর কট থিটা। তো আমি তোমাদের ভালো করে তাকে তোমরা বুঝতে পারো, তাই আমি এই ট্রাইঙ্গেলটাকেও রেখেছি। এ দেখো এখানে এখন আমাদের আছে থিটাটা আছে, ঠিক আছে? এই থিটাই হলো এই যে থিটা এখানে লেখা আছে। কিন্তু এবার তুমি দেখবে সাইন থিটাটা যেখানে ছিল লম্ব ভাগ অতিভুজ, কসেক থিটা হয়ে গেছে অতিভুজ ভাগ লম্ব। সে আমি সেক থিটাটাও কস থিটার ওই রেসিপ্রোকাল, মানে ব্যস্ত অনুপাত হয়ে গেছে পুরোপুরি। সেক থিটা হয়ে গেছে অতিভুজ ভাগ ভূমি, আর কট থিটা হয়ে গেছে ভূমি ভাগ লম্ব। তো এই যে ডায়াগ্রামটা আছে আমাদের কাছে, এটা যদি আমরা দেখি তাহলে এগুলো কি হবে ভেবে নাও তোমরা, আমি তারপরে একটু পরে লিখতে চলেছি, হয়ে গেছে? তো দেখো কসেক থিটাটা হবে প্রতিভুজ ভাগ লম্ব, মানে এসি ভাগ এবি। সেক থিটা হতে চলেছে প্রতিভুজ ভাগ ভূমি, মানে এসি ভাগ বিসি। আর কট থিটা হতে চলেছে ভূমি ভাগ লম্ব, মানে বিসি ভাগ এবি, ঠিক আছে? আজকের জন্য ব্যাস এতটাই থাকলো, আবার আপনাদের সাথে দেখা হবে যখন আমরা এই ত্রিগোনোমেট্রি নেক্সট ভিডিওটা দেখতে চলেছি। তার মধ্যে আমরা আরো ডিটেলে পড়ব এই অনুপাতগুলোকে নিয়ে, আর ওইগুলোর উপরে আরো কটা আমরা প্রবলেম প্রশ্ন সলভ করতে চলেছি, ঠিক আছে? আবার দেখা হবে, আমি বিদিশ ঘোষ সাইন আউট করছি।